মঙ্গলবারও ট্রান্সফার ব্যান উঠল না ইস্ট বেঙ্গলের। অমিত সিং এর টাকা মেটাতে না পারায় ট্রান্সফার ব্যান থেকে মুক্তি পেল না লাল হলুদ ক্লাব। ফলে জ্যাক জার্ভিসকে সই করানো নিয়ে সমস্যা থেকেই গেল। যদিও কর্তাদের দাবি বুধবার দুপুরের মধ্যেই অমিত সিং এর টাকা মিটিয়ে ট্রান্সফার ব্যান তুলে ফেলবে ক্লাব। তারপরই নতুন ফুটবলার সই করাতে পারবে ইস্ট বেঙ্গল। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে মঙ্গলবারই গোয়া উড়ে গিয়েছে ইস্ট বেঙ্গল। দলের একের পর এক হারে ক্ষুব্ধ সমর্থকরা। হোম ম্যাচেও ফাঁকা থাকছে যুবভারতী, তার উপর আবার ট্রান্সফার ব্যান। ইস্ট বেঙ্গলের আগের ইনভেস্টর শ্রী সিমেন্ট ইতিমধ্যে অমিত সিং এর বকেয়া টাকা দিয়ে দিয়েছে। ইমামি ইস্ট বেঙ্গল কর্তারা এখনও সেই টাকা অমিতের কাছে পৌঁছে দিতে পারেননি, ফলে ট্রান্সফার ব্যানের কবলে পড়তে হয়েছে। বৃহস্পতিবার গোয়ার বিরুদ্ধে ম্যাচ, সেই ম্যাচে জ্যাক জার্ভিসকে খেলাতে হলে আজকের মধ্যেই ব্যান কাটিয়ে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে টিম ম্যানেজমেন্ট ও কর্তাদের। কাজটা কঠিন হলেও আশাবাদী কর্তারা। জানুয়ারি ট্রান্সফার উইন্ডো প্রায় শেষের দিকে, এই মাসের মধ্যেই জার্ভিসকে সই করাতে হবে, তা না হলে সমস্যা বাড়বে। অনেকদিন আগেই কলকাতায় চলে এসেছেন এই বিদেশি ফুটবলার, তবে এখনও ট্রান্সফার ব্যানের জন্য লাল হলুদ জার্সিতে একটাও ম্যাচ খেলা হয়নি তার। তাই দ্রুত সমস্যার সমাধান করতে হবে ইস্ট বেঙ্গলকে, নয়তো সমস্যা আরও বাড়বে। 14 ম্যাচে মাত্র 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 9 নম্বরে রয়েছে ইস্ট বেঙ্গল। উল্টো দিকে 15 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে 5 নম্বরে এফসি গোয়া। প্লে অফে যাওয়া এক প্রকার নিশ্চিত করে ফেলেছে গোয়া। তবে লিগ শিল্ড জেতার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে, কারণ 15 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বাই সিটি এফসি। একে টানা হারের ধাক্কা আর বিতর্ক সব মিলিয়ে বেশ সমস্যা ইস্ট বেঙ্গল। এখনও কেন অমিত সিং এর প্রাপ্য টাকা তাকে দেওয়া হলো না তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ফলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ইস্ট বেঙ্গলে ক্ষুব্ধ সমর্থকরাও। লাল হলুদের ম্যাচ থাকলে যুবভারতী ভরে থাকত, তবে তা এখন অতীত। ইস্ট বেঙ্গল ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন সমর্থকরা।